স্বয়ং ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে, যার সম্পর্কে অনুসন্ধান করা সেই তত্ত্ব বস্তু তিন ভাগে ভাগ করা হয়েছে, তিন ভাগে বলা হয়েছে, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। সেই পরম তত্ত্ব বস্তু কেউ তাকে ব্রহ্মরূপে জানে, কেউ তাকে পরমাত্মা রূপে জানে, কেউ তাকে ভগবান রূপে জানে। তো সেই ভাগবতে সেইটাই বর্ণনা করা হচ্ছে, কিভাবে সেই বস্তুকে জানার চেষ্টা করা। কেউ যদি বর্ণাশ্রম পালন করলো, তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য ওই ভগবানের প্রীতিবিধান করা। বর্ণাশ্রম হলো কিন্তু ভগবানের প্রীতিবিধান হলো না, তাহলে হবে না। অত কুণ্ডে দিজছে সব বর্ণাশ্রম বিবাদ, উদ্দেশ্য কি? এই সমাজকে চারটে বর্ণ চারটে আশ্রমে ভাগ করা হয়েছে, কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, সংস্কৃত ধর্মস্ব সংসিদ্ধি হরিত সোনম। উদ্দেশ্য হরির প্রীতি বিধান করা। ব্রহ্মচারীর উদ্দেশ্য, গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী সবার একটাই উদ্দেশ্য, হরির সংসিদ্ধি হরিত সোনম, হরির তোষণ করা, হরির প্রীতি বিধান করা। তাই ধর্ম সবভাবে পালন করা হলো, কিন্তু যদি হরি কথা হলো না তাহলে বেকার হয়ে গেল। সেই জন্য উপদেশ দিচ্ছেন, তসমাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি স্বতব কীর্তিত্ববশ্য ধেয় পূজ্যস্য নিত্যদা। সবারই তসমাৎ কেন মনসা, ভগবান সার্থদার প্রতি সবারই একটাই উচিত, যিনি হচ্ছেন ভগবান সবার প্রতি, পরমপতি জগৎপতি জগন্নাথ, তার প্রতি কি করা উচিত? শ্রোতব্য শ্রবণ করা উচিত, কীর্তিতব্য কীর্তন করা উচিত, ধ্যেয় ধ্যান করা উচিত, চিন্তা করা উচিত, পূজ্যস্য নিত্যদা পূজা করা উচিত। কখন? বছরে একবার। নিত্যদা, হ্যাঁ, নিত্যদা মানে কি? নিরন্তর, এখানে প্রভুপাদ অনুবাদ দিচ্ছে নিত্যদা, নিরন্তর অলয়েজ, শ্রোতব্য কীর্তিত্ববশ্য ধ্যেয় পূজ্যস্য নিত্যদা। শ্রোতব্য শ্রবণ করা উচিত, সকালে শুনবো, বছরে একবার শুনবো, আর শুনবো না। শ্রোতব্য কীর্তিত্ববশ্য নিরন্তর শ্রবণ করা, নিরন্তর কীর্তন করা, নিরন্তর ধ্যান করা, নিরন্তর পূজা করা, নিত্যদা। এই হচ্ছে সবার একটাই উদ্দেশ্য হওয়া উচিত জীবনে। কেন এই হরিকথা শ্রবণ করার এত দরকার, এই ভগবানকে ধ্যান করার এত দরকার, চিন্তা করার এত দরকার? কেন? আমি এই সংসার দড়ির সঙ্গে খুব করে বেঁধে আছি, হরে কৃষ্ণ, সংসার দড়ির সঙ্গে আমি খুব বেঁধে আছি, কিন্তু দড়ি তো কাটা দরকার, না কাটলে কি করে ভগবানের কাছে যাব? এই সংসারেই থাকতে হবে বারবার, এই কাটা দরকার কি দরকার নয়? কর্মগ্রন্থি নিবদ্ধত, কর্মগ্রন্থি অনাদি অনাদি কর্ম ফলে পড়ি ভবার নব চলে তরি বারে না দেখি উপায়, অনাদিকালের পাপ পুণ্যের কর্ম ফলে এই ভবপুরে পড়ে আছি, আর এই সংসারে এমন ভাবে পড়ে আছি নয়, শুধু একটা কর্মগ্রন্থি ভালো মোটা দড়ি দিয়ে সংসারের সঙ্গে বেঁধে আছি, আমার ছেলে আমার মেয়ে আমার টাকা আমার পয়সা আমার গাড়ি আমার বাড়ি সব আমার আমার আমার, কর্মগ্রন্থি কি করে কাটবে? ছিন্দন্তি ছিঁড়ে যাবে, যত অনুধ্যান কর্ম যুক্ত কর্মগ্রন্থি ছিন্দন্তি যত অনুধ্যাসীন, যদি
এই ভগবানকে সবসময় ধ্যান করা যাবে, শ্রবণ কীর্তনের মাধ্যমে স্মরণ রাখবো, সেটা হচ্ছে অস্ত্র। আর একটা জায়গায় বলা আছে যে এটা জানার পরেও কোনা কুর্যাত কথা রতি, কে না এই কৃষ্ণ কথায় রতি লাভ করবে, কে না চেষ্টা করবে, জগতে কোন মূঢ় আছে যে সংসারে থাকতে চান, সে তো উদ্ধার পেতে চান। তাই বলছে পরমেশ্বর ভগবানের অনুস্মরণ রূপ তরবারি, তরবারি দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করে। তাই সেই ভগবানের কথায় কেই বা রতিযুক্ত হবে না, কে এমন জগতে মূর্খ মূঢ় লোক আছে যে কৃষ্ণ কথায় রতি লাভ করবে না। কারণ কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে কি হয়, কৃষ্ণকে স্মরণ আসে, আসে কি না, যার কথা শুনবো তার চিন্তা আসবে, যার সঙ্গে বেশি সম্পর্ক রাখবো তার চিন্তা মাথায় আসবে। হরি কথা শ্রবণের মাধ্যমে যদি ভগবানের সঙ্গে সম্পর্কটা গাঢ় করি, ভগবানের চিন্তা আসবে, আর এই চিন্তা কি করবে, চিন্ময় জগতে নিয়ে যাবে। কিন্তু অন্য চিন্তা চিতায় তুলে দেবে, তাই চিন্তা চিন্ময় জগতে দেবে। আর সেটাই বলছে কেবা পূজা, এখানে সেই শ্লোক দেওয়া আছে সাত মহাসেবায় বিক্রম, কে না তার আগের শ্লোকে বলছে কে না এই কৃষ্ণ কথায় রতি জাগ্রত করবে। অনেকের প্রশ্ন আসে আমার তো রতি, আমার তো আগ্রহ জাগানোর ইচ্ছা আছে কিন্তু হচ্ছে না, তখন উত্তর দিচ্ছে সাত মহাসেবায় বিক্রম পুণ্যতীর্থ বিষয়বলা। তখন কি করে আসবে না, মহৎ ব্যক্তির সেবা, মহৎ ব্যক্তির সেবা থেকে এই ভাবটা। ঠিক আছে, হরি কথায় আমার রুচি আসলো, তাতে কি লাভ হবে, হরি কথায় রুচি আসলে কি লাভ হবে, আসলে শ্রীল প্রভুপাদ যখন বিদেশে গিয়েছিলেন যাওয়ার পথে তিনি কবিতা লিখলেন, বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগি আনিলে তা কর এবে গতি, আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্র স্থানে, রজস্তম গুণেরা সবাই আবৃত, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন, বাসুদেব কথা এতে রুচি নেই, কিভাবে বুঝালে তারা বোঝে সেই রস, এত কৃপা কর প্রভু করি নিজ বস, কিভাবে এদের বোঝাবো। তখন ভগবান তখন প্রভুপাদের এই শ্লোক মনে আসলো, ছিন্নতাং সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদন্তস্থ অভদ্রাণী বিধুমতি সুহিষ্যতা। তখন উনি লিখতে শুনলেন, ভাগবতের তো শ্লোক আছে দ্বিতীয় অধ্যায়ের প্রথম স্কন্ধের, কি শ্লোক আছে, ছিন্নতাং সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, কেউ যদি এই কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করবে, হৃদয়স্থ অভদ্র আছে, হৃদয়ের ভিতর অভদ্র আছে, কারো আপনাদের হৃদয়ে অভদ্র আছে, আমার তো আছে, তা অভদ্র ভরে আছে, সেই জন্য কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ হিংসা বিদ্বেষ এসব আছে, এটা হচ্ছে অভদ্র রাশি। আর এই অভদ্র রাশি চলে যাবে যদি শ্রবণ, কান দিয়ে শ্রবণ আর মুখ দিয়ে কীর্তন করলে, ভিতরে কি করবে ওটা ঢুকে
এই যে অভদ্র রাশির ভিতরে বসে আছে ওকে তাড়িয়ে দেবে, হাটো অনেকদিন বসে আছো আর না। কারণ কৃষ্ণ কথা কৃষ্ণ থেকে অভিন্ন, শ্রবণ কীর্তন কৃষ্ণ থেকে অভিন্ন, আর কৃষ্ণ হৃদয়ে প্রবেশ করেন শুধু এই কান দিয়ে। কর্ণরথ পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিষয়ে সুধা অনুপম, কানের ভিতর দিয়ে হৃদয়ে পশিল আকুল করিল মনতা। হ্যাঁ, কানের ভিতর দিয়ে হৃদয়ে বসে যায় ভগবান, যদি হৃদয়ে বসে। যেরকম দেশে যদি একজন ভালো রাজা, শক্তিশালী ন্যায়পরায়ণ রাজা যদি সিংহাসনে বসে, চোর ডাকাতের কি দুরবস্থা হয়? তাদের ভালো দিন হয় না খারাপ দিন হয়? খারাপ দিন, তারা ছুটে পালায়। ঠিক সেরকম হৃদয়ে যদি কৃষ্ণকে আমাদের হৃদ সিংহাসনে বসিয়ে দেব, তাহলে সেখানেই কৃষ্ণ রাজত্ব করবে, আর সেখানে চোর ডাকাত বদমাইশ রূপ এই কাম ক্রোধ লোভ ওরা ছুটে পালানোর রাস্তা পাবে না। এরকম তাই বলছে, হৃদস্থ অভদ্রাণি বিধুনতি সহিষ্ণুতা। কি হয় সবাই আমরা এটা জানি, প্রভুপাদ সব এই শ্লোকগুলো সব ওই মার্কিনে ভগবত ধর্ম কবিতায় সেখানে দিয়েছেন। কি দিয়েছেন? নষ্ট প্রায়শ অভদ্রেশ, হরিকথা শুনলে এত গুণগান করছে, হরিকথা শুনবো নষ্ট প্রায়শ অভদ্রেশ, ভিতরে যদি অভদ্র বিধুনতি সহিষ্ণুতা। নষ্ট প্রয়াসু অভদ্রেশু নিত্যম ভাগব সেবয়া, ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভাবতি নষ্টিকি। এবং অভদ্র রাশি তো যাবে, আর কৃষ্ণের প্রতি নষ্টিকি ভক্তির উদয় হবে শুধু শ্রবণ কীর্তন করার ফলে। আর প্রভুপাদ জিজ্ঞাসা কর চিন্তা করছিলেন, রজস্তম গুণেরা সবাই আবৃত, বাসুদেব কথা রুচি নহেসে প্রসন্ন। তা আমরা রজতম গুণে আছি কি না? কেউ কেউ তো আছি। তা রজগুণে রজতম গুণ যাবে কি করে? তার পরে শ্লোকে তদা রজস্তম ভাব কাম লবণ জয়স্তদে চেত এত রণাবৃত স্থিত সত্যে প্রতিষ্ঠিত। তদা রজস্তম, ভিতরে যে রজ আর তম গুণের ভাব আছে সব পালাবে। কাম লব জয়স্তদে, কাম লোভ চলে যাবে। চেত এত রণাবৃত স্থিত সত্ত্বে বসিল, স্থিত সত্ত্বে এবং আত্মার প্রসন্নতা, মনের প্রসন্নতা আর মুক্ত সঙ্গ লাভ হবে। এবার এবং প্রসন্ন মনসা ভগবত ভক্তি জগত ভগবত ভক্ত মুক্ত সংঘর্ষ যায়তে। বিন্দন্তে হৃদয় গ্রন্থে চিন্তন্তে কর্ম সংশয়, ক্ষিয়ন্তে চাষ্য কর্মাণি দৃষ্ট হেবাত্মা ঈশ্বর। বিন্দতে হৃদয় গ্রন্থে, হৃদয় যে গ্রন্থি আছে সংসার বিন্দতে ছিদ্ধ, বিন্দতে ভেদ হয়ে যাবে, সর্ব সংশয় চলে যাবে। কৃষ্ণ ভগবান কি ভগবান নয়? যদি এত কিছু করলাম যদি ভগবান না হয়? প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিলেন, প্রভুপাদ আপনি এত ভগবান ভগবান বলছেন, ভগবান কি দেখেছেন? আর এত কিছু ভগবান বলছেন, আর মরার পরে যদি ভগবান না থাকে, এরকম যদি হয় কি হবে? এত কষ্ট করলেন, ভগবান যদি না থাকে কি হবে? প্রভুপাদ বললেন, না থাকলে অসুবিধা কি? আমরা ভক্ত হয়েছি, কিছু তো ত্যাগ করিনি, খাওয়া দাওয়া ত্যাগ করিনি, বরঞ্চ আরো ভালো জীবন যাপন করছে, প্রসাদ পাচ্ছি, অনেকে সম্মান করছে, এত বড় বড় গাড়িতে নিয়ে ঘুরাচ্ছে, এটা তো কেন তো লাভ পাচ্ছি। আর ভগবান মরার পরে যদি দেখি ভগবান আছে, তোমার কি গতি হবে? তুমি যে ভগবান আছে কি নেই এই চিন্তা করে ভগবান ভজন করলে না, তোমার কি হবে? তোমার এখানেও গেল সেখানেও গেল। তা আমরা তো ভগবান ভজন করে কিছু তো লোজার হয়নি, বরঞ্চ ভালো ভালো লোকের সঙ্গে মিশছি, ভালো
সাধুর সঙ্গে ভালো প্রসাদ সব কিছু হবে। তাই বলছে এই ভাগবত কথা শুনলে কি হবে, ভাগবত ভক্তি জগত সর্বসংশয় চলে যাবে, ভগবানের প্রতি ভক্তিটা এসে যাবে। এইভাবে প্রথমে গুণগান করছেন, কাঠ হচ্ছে মৃত্তিকার বিবাহ, কিন্তু ধোয়া কাঠ থেকে ছিল আর অগ্নি তার থেকে ছিল, কেননা অগ্নির থেকেও বৈদিক যুগের মধ্যে উন্নতর জ্ঞান লাভ করা যায়। তেমনি রজগুণ তমগুণ অপেক্ষা শ্রেয়, রজগুণ তমগুণ অপেক্ষা শ্রেয়, কিন্তু সত্যগুণ সর্বশ্রেষ্ঠ, কেননা সত্যগুণের দ্বারা আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারি। রজতমগুণ কেটে যাবে, তার সাত্ত্বিক গুণ আসবে, তখনই ভগবানকে উপলব্ধি করা সম্ভব হবে। তাই মুমুক্ষুব ঘোর রূপাভিত্তা ভূত পতিনাথ নারায়ণ কলা সন্তা ভজন্তি হেন সুরয়। যারা মুক্তি লাভের জন্য ঐকান্তিক ভাবে আগ্রহী তারা অবশ্যই অসুয়ারোহিত এবং তারা সকলের প্রতি শ্রদ্ধা পরায়ণ, তথাপি তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেব দেবীদের ত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান বিষ্ণু তার অংশ অবতারদের নিত্য আনন্দময় রূপের আরাধনা করে, আরাধনা করে বটে, কিন্তু তারা অবশ্যই এই দেব দেবতা থেকে মুক্ত হয়ে তারা শুধু কৃষ্ণের আরাধনা করে। নরোত্তম দাস ঠাকুর অনেক জায়গায় লিখেছেন প্রেম ভক্তি চন্দ্রিকাতে, না পুজিবে দেবী দেবা এই ভক্তি পরমকার, দেব দেবতার ভজন নয় শুধু কৃষ্ণ। তাই বাসুদেব হচ্ছে সবকিছু, বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞান বাসুদেব পরম তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরা গতি, সব হচ্ছে বাসুদেব। সমস্ত বেদের একমাত্র উদ্দেশ্য মুক্তি লাভের উদ্দেশ্য, যোগের উদ্দেশ্য, ক্রিয়া সবকিছুর উদ্দেশ্য বাসুদেব। বাসুদেব হচ্ছে সব জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে বাসুদেব, বাসুদেবকে জানা, সমস্ত তপতা তপস্যা কার উদ্দেশ্যে করা বাসুদেবের উদ্দেশ্যে, বাসুদেব প্রীতিবিধানের জন্য ধর্ম করা, বাসুদেব হচ্ছে আমার পরম গতি, আমি বাসুদেব ভগবানের কাছেই ফিরে যেতে চাই।